হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা আনবক্সিং করতে চলেছি সিএসআর 4.0 ব্লুটুথ। এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস। এটিকে আপনাদের যদি ডেস্কটপ কম্পিউটার থাকে তাতে অত্যন্ত ভালোভাবে ব্লুটুথ কানেক্ট করতে পারবে। এটি দেখতেই পাচ্ছেন 4.0 ব্লুটুথ, মানে এর রেঞ্জটা অনেকটাই বেশি, আমরা আগে থাকতেই জানি। এই ব্লুটুথ ডিভাইসটি আরও একটি বড় ব্যাপার হলো, এই ব্লুটুথ ডিভাইসটি এখন মার্কেটে অত্যন্ত ভালোভাবে ট্রেন্ডিংয়ে আছে। এই ব্লুটুথটিকে আজকে আমরা আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আমাদের ল্যাপটপে ইনস্টল করে দেখাবো। ওকে, চলো লেটস বিগিন। এখানে সিল করা নেই, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সিল করা নেই। এখানে প্রথমেই দেখতে পাবেন একটা ডিভিডি, যাতে ব্লুটুথ ড্রাইভার আছে এবং ব্লুটুথ ড্রাইভারগুলো সঙ্গে সঙ্গে ইনস্টল হয়ে যাবে এখান থেকেই। আর সঙ্গে আমরা পেয়ে যাব এই ব্লুটুথ, দেখতেই পাচ্ছেন সিএসআর 4.0 গোল্ড প্লেটিং আছে। এটি আমরা পারচেস করেছি অ্যামাজন থেকে। এখানে বাক্সের ওপর প্রাইস আছে 999, কিন্তু এটি আমাদের 350 টাকা কিনতে পড়েছে। তো যাই হোক, আমরা এটা আপনাদের ইনস্টল করে দেখাবো। প্রথমে আপনার যেটা দরকার, এই ব্লুটুথ থেকে প্রথমে ল্যাপটপে লাগাতে হবে। দ্বিতীয়ত, এই ডিস্কটাকে আপনার ল্যাপটপেতে সিডিতে ঢোকাতে হবে। দেখতেই পাচ্ছেন এটিকে সিম্পলভাবে ইনস্টল করা যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা ল্যাপটপের স্ক্রিনেতে এসে গেছে এর সমস্ত ড্রাইভার। এখানে সিম্পলি দেখতে পাবেন সেট আপ। এই সেট আপের ওপর ডবল ক্লিক করবেন ও সিস্টেম রিড করে অটোমেটিক্যালি, দেখতেই পাচ্ছেন ড্রাইভার অটোমেটিক্যালি ইনস্টল হতে শুরু হয়ে গেছে। একটু সময় লাগবে বন্ধুরা, কারণ এটি প্রথমবার ইনস্টল করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এসে গেছে, এটা ইনস্টল করতে চাই কি করে না, আমরা ইয়েস করবো। এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমরা ওকে, তারপর সাধারণভাবে ইনস্টল। একটু সময় লাগবে। তারপর দেখতেই পাচ্ছেন কম আসবে, দেখতেই পাচ্ছেন সিএসআর এর লোগো এসে গেছে। অল্প কিছুক্ষণ সময় নেবে, তারপর ইনস্টল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ব্লুটুথটি ইনস্টল হয়ে গেছে, এবং ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের ব্লুটুথ আইকন শো করছে। এটিকে আমরা খুলে দেখতে পারি। ইতিমধ্যে আমাদের হেডফোন ফোন এদের দেখাচ্ছে এদের ব্লুটুথগুলি অন আছে বলে, এবং দেখতেই পাচ্ছেন এখানে তো ব্লুটুথটি ব্লিঙ্ক করছে, মানে ব্লুটুথ আমাদের অন হয়ে গেছে। আমাদের ভিডিওটি এবং আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা দাবিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস।